আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে স্মার্ট লিংক প্রমোট বা ডেডিং সাইট নিয়ে কাজ করা। প্রথমে বলে রাখি, যেটা আমার দায়িত্ব সেটা হচ্ছে এই কাজটা কিন্তু হারাম। স্মার্ট লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন, তবে এখানে একটা লজিক নিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে দেখেন স্মার্ট লিঙ্ক যারা প্রচার করছে তারা চাচ্ছে যে আমাদের আন্ডারে মানুষগুলো আসুক, তারা খারাপ হোক, তাই না? খারাপও হোক তা চাচ্ছে না, তাদের একটা বিজনেস রয়েছে, খারাপ বিজনেস যেগুলো তারা করবে। এখন যদি আমরা এটা আমেরিকার কোম্পানি চাচ্ছে, আমি উদাহরণ দিয়ে বলতেছি, আমেরিকার কোম্পানি চাচ্ছে যে আমাদের স্মার্ট লিঙ্কে ক্লিক করে কাস্টমারগুলো আমাদের এখানে আসুক, তো আমেরিকার হচ্ছে কোম্পানি, আমরা এই লিঙ্কটা আমেরিকাতেই প্রচার করবো, মানে তোমাদের দেশের পণ্য তোমরাই খেয়ে তোমরাই মরো, আমাদের দেখার দরকার নাই। সেই পারপোজে আমি কিন্তু কাজটা করতে যাচ্ছি, আমি কাজটা বর্তমানে করছি না, কাজটা দেখানোর জন্য আমি এখানে এই ভিডিওটা বানাচ্ছি। আমাকে খারাপ বা বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই, আপনি যেটা বুঝলেন সেটা জেনে রাখলেন, এতটুকুতেই এনাফ, ঠিক আছে? কাউকে বাজে মন্তব্য করলে আপনি বিশাল কিছু হয়ে গেলেন, এটা কিন্তু না। তো এখান থেকে আমি লগ ইন করছি আমার যেই সাইট নিয়ে আমি কাজ করি, স্মার্ট লিঙ্ক নিয়ে, যেখান দিয়ে আমি কাজ করব সেখানে। এটা হচ্ছে আমার সাইট ট্রফি। ট্রফিতে আমি কাজ করি না, আমার অ্যাকাউন্টে এখানে কিছু ডলার মনে হয় আছে, একটা গ্রুপ নিয়ে কাজ করছিলাম, কাজ করতে করতে কাজটা করা বন্ধ করে দিয়েছি। অ্যাকাউন্টে আছে $6.45, যেটা অনেক আগের, বর্তমানে দেখবেন রিসেন্টলি গত মাসেও কোনো এখানে আর্নিং আসে নাই, কোনো ইয়ে না, জাস্ট 6টা ক্লিক আসছিলো সম্ভবত লাস্ট মান্থে। তো এখান থেকে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে স্মার্ট লিঙ্কে। আমরা এখানে এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ভিডিওগুলো অলরেডি দিয়ে রেখেছি, আপনি আমার চ্যানেলের প্লে লিস্ট বাটনে, এখন চ্যানেলটার নামের উপরে ক্লিক করে আপনি প্লে লিস্ট বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন সিপিএ মার্কেটিং নামে একটা প্লে লিস্ট, সেখান থেকে আপনি অফারগুলো নিতে পারেন। এখান থেকে আমার বেশ কিছু অফার অ্যাক্টিভেট করা রয়েছে এবং দেখাচ্ছে স্ট্যাটাসে দেখাচ্ছে যে এগুলো লাইভ আছে, তার মানে অফারগুলো আমার চালু আছে। এখান থেকে আপনার একটা স্মার্ট লিঙ্ক নিতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা স্মার্ট লিঙ্ক নিব, এর জন্য আমি আমার নামেটা নিচ্ছি, আর যে অসীমে নেওয়ার পর আমার যে লিঙ্ক সেটাকে জাস্ট আমি কপি করে নিলাম। আমার এতটুকু কাজ এখান থেকে শেষ, মানে এখান থেকে আমার আরও কোনো কাজ নেই। আপনি চাইলে সাইটটা চেঞ্জ করে ফেলতে পারেন, বাট আমার এখানে একটা দেখাচ্ছে আমি চেঞ্জ করতে পারছি না। ওকে, এটা ক্রস করে দিলাম। তাহলে আমরা স্মার্ট লিঙ্কটা কপি করে ফেললাম। এখানে অ্যাকাউন্ট খোলার ব্যাপার যেহেতু ভিডিও দেওয়া আছে, ওটা নিয়ে আমি কথা বলছি না। এই কাজটার এতটুকুই আমাদের শেষ যে আমার একটা স্মার্ট লিঙ্ক কপি করে নিলাম, শেষ কাজ। এখন যাবো আমার ডেস্কটপের হোম পেজে, সেখানে গিয়ে আমি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ওকে, এখানে আমি যে স্মার্ট লিঙ্ক নিলাম সেটা এখানে কপি করে নিলাম। কপি করার ফলে কী হলো, আমি যেহেতু এই লিঙ্কটা প্রমোট করবো। এখন যদি আপনি কোনো সাইটে ডিরেক্টলি স্মার্ট লিঙ্ক প্রমোট করতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে ফেলবে অথবা আপনি কোনো রকম রিপোর্ট খেয়ে ফেলবেন, যার ফলে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। তাই ডিরেক্টলি আমরা কোনো স্মার্ট লিঙ্ক প্রমোট করতে পারি না, আমাদের কী করতে হবে, পুরো লিঙ্কটাকে কপি করে ফেলতে হবে। এবার গুগলে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে লিঙ্ক শর্টনার। ওকে, লিঙ্ক শর্টনার, এখানে গিয়ে আমি জাস্ট ইউআরএলটাকে শর্ট করে নেব, অথবা আপনি gg.gg নিতে পারেন, এটা কিন্তু বেশ ভালো সেফটি, ঠিক আছে? আমি এখান থেকে করে নেব হচ্ছে gg.gg। ওকে, .gg এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা স্মার্ট লিঙ্কের যে লিঙ্কটা আমাদের রয়েছে সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেব শর্টেন ইউআরএল। শর্টেন ইউআরএল ক্লিক করার পর আপনাকে দেখো নিচে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? আমি কপি করে নিচ্ছি। এবার আমি নোট ইউজ করলাম, এখানে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দিব। তাহলে ওপরেটা হচ্ছে আমাদের মেনি স্মার্ট লিঙ্ক এবং তারই শর্ট লিঙ্ক হচ্ছে এটা, তার মানে যদি কেউ নিচে লিঙ্ক আপনার ক্লিক করে তাহলে কিন্তু সে ওপরের লিঙ্কটাই ক্লিক করলো। এটা করার কারণটা হচ্ছে, মানে নিচেরটা করার কারণটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সে অ্যাকাউন্টের জন্য নষ্ট না হয়। আপনাকে প্রথমে টুইটার অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তা নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনাকে অবশ্যই টুইটার ফেক অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আমি কোনো ফেক অ্যাকাউন্ট খুলি নাই, এটা হচ্ছে আমার, আমি যার আন্ডারে কাজ করছি, ম্যানেজার পোস্টে রয়েছে বর্তমানে হাসিনা আপুর আন্ডারে, ওনার আন্ডারে আমি বর্তমানে জবের মতো করে ম্যানেজার পোস্টে কাজ করছি। ওনার জন্য এই ভিডিওগুলো আমি পেড হিসেবে বানাচ্ছি, মানে আমি এই ভিডিও ইউটিউবে দিচ্ছি ফ্রিতে, বাট ওনার যে ব্যাচ রয়েছে, উনি যে স্টুডেন্ট পড়ান সেখানে উনি এগুলো পেড দিচ্ছেন, টাকার বিনিময়ে ভিডিওগুলো দিচ্ছেন ওখানে। এবং আমি যেহেতু ওনার আন্ডারে কাজ করছি, ওনার সাথে আমার কিছু ডিল হয়েছে যে আমি এই ভিডিওগুলো ওনাকে আমি দিয়ে দেবো, যিনি এগুলো কোর্স করাইতে পারবেন। তো সে হিসেবে আমি হাসিনা আপুর প্রোফাইল দিয়ে এখানে দেখাচ্ছি, আপনারা সবাই যারা পেইড কোর্স দেখছেন তারা হাসিনা আপুর সাথে কথাবার্তাগুলো বলতে পারবেন। এখন এখানে এসে আপনাকে প্রথমে হোম পেজে আসতে হবে। হোম পেজে এসে আপনি এখানে সার্চ করবেন ইউএস, এখানে ইউএস ডেটিং লিখে আমি সার্চ করলাম। দেখেন ডেটিংয়ের অনেকগুলো গ্রুপ রয়েছে বা ফ্যান ফলোয়ার রয়েছে, পেজ রয়েছে, আপনাকে এটা ওপেন করে নিতে হবে। এখানে ইউএস ডেটিং লিখলাম, কারণটা হচ্ছে সিপিএম রেটের দিক থেকে সবচেয়ে এক নম্বর রয়েছে ইউএস, মানে শুধুমাত্র ট্রাফি সাইটের ক্ষেত্রে আমি বলছি, অন্য কোনো সাইটের ক্ষেত্রে এটা আমি বলছি না। এখান থেকে যেহেতু এটা এক নম্বর রয়েছে ইউএস, তাই আমি ইউএসটা সার্চ করলাম। সার্চ করার পর বিভিন্ন রকম অপশন চলে আসছে, ইউএসএ ফ্রি ডেটিং, এখানে আমি ওপেন করে নিচ্ছি। আপনি অনেকগুলো অপশন চাইলে ওপেন করে ফেলতে পারেন। এখানে যিনি পোস্টটা করেছেন ইউএস ফ্রি ডেটিং, দেখুন এখানে কমেন্টও রয়েছে, তাই না? কমেন্টও রয়েছে বিভিন্ন রকমের। এখন আপনার কাজটা কি,
এখন আপনার কাজটা হচ্ছে আপনাকে বেশ কিছু হার্ট রোমান্টিক ফটো সেভ রাখতে হবে, আপনার কালেকশন করতে হবে। কালেকশন করার পর এই কমেন্ট বক্স আপনাকে শেয়ার করতে হবে। কীভাবে দেখাচ্ছি, যেহেতু আমরা 18+ কন্টেন্ট বা ডেটিং সাইট নিয়ে কাজ করবো, সেহেতু কিন্তু আপনাকে সেরকম মন মানুষ হতে নিতে হবে যে আপনার সামনে যে কোনো 18+ কন্টেন্ট চলে আসতে পারে। এগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারলে আপনি কাজটা করতে পারবেন খুব অনায়াসে। তো এখানে আমি কিছু নেগেটিভ ফটো দেখাচ্ছি, যদিও খুব বেশি খারাপ না, বা দৃষ্টিভঙ্গিতে এটা আসলেই খারাপ, প্রকৃতপক্ষে কিন্তু এটা খারাপ। হ্যাঁ, তো এখানে আমি দুইটা ফটো কালেকশন করেছি, একটা হচ্ছে এইটা, আমার বেশি বড় করে দেখানোর দরকার নাই, আর একটা হচ্ছে এইটা। আমাদের কাজটা হচ্ছে মানুষকে আকর্ষিত করা। এখানে এই কাজটা করার কারণটা, এই টাকাটা কিন্তু ইনকামটা হচ্ছে হারাম, এই কাজটা করার কারণটা হচ্ছে যে আমেরিকার কোম্পানি চাচ্ছে এটা প্রচার করতে, এবং আমি প্রচার করছি আমেরিকার ভিতরে, তোমাদের পণ্য তোমরাই ব্যবহার করো এই উদ্দেশ্যে। ঠিক আছে, আপনার উদ্দেশ্য সেভাবে আপনি করলে করতে পারেন, বাট ইনকামটা কিন্তু হারাম, একদম লিগেল কথা। তো এখানে আমি চলে আসলাম, আসার পর এখানে আপনাকে ক্লিক করতেছি, আমি এখানে সাপোজ এখানে ক্লিক করে দিব, বেশি সবচেয়ে যেখানে রয়েছে সেখানে আমাকে যেতে হবে, তাহলে আমি খুব সহজেই পেতে পারছি। এখানে রয়েছে ইউএস ফর ডেটিং, এখানে ফলোয়িং রয়েছে এত, ফলোয়ার এত, 688 ফলোয়ার। যেহেতু এই গ্রুপটা বা এই পেজটা বা এই প্রোফাইলটা, আমি যেটা হোক বলছি সমস্যা নেই, আপনি বুঝতে পারলেই হলো, এখানে যে অপশনটা রয়েছে ইউএস ফর ডেটিং, এটা হচ্ছে কি একটা গ্রুপ ধরছি, কমিউনিটি গ্রুপ, তাই না? সো এখানে ফলোয়ার আছে কতটা, 688। যারা এখানে ফলোয়ার তারা কিন্তু জেনে বুঝে এখানে ফলো করছে, যেটা একটা ডেটিং গ্রুপ বা পেজ বা প্রোফাইল, তাই না? আমি ধরছি প্রোফাইল, তারা বুঝতে পারছে এটা একটা ডেটিং প্রোফাইল, এখানে তারা ফলো করছে। কেন? কারণ তারা নিজেরাও ডেটিং আপনার পছন্দ করে বলে কিন্তু করতেছে। তো তাহলে কী করতে পারি আমরা, তাদেরকে ইনবক্স করতে পারি। এখন যারা এখানে ফলোয়ার, আপনাকে ফলোয়ার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে সমস্ত নামগুলো আসতেছে আমি সাইডে ক্লিক করি, ওকে, এখানে আমার কপি বাটনে ক্লিক লাগছে, ওকে। তো এখানে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছেন তাদেরকে আমরা রেড বাটনে ক্লিক করব, ওপেন নিউ ট্যাগ, মানে যে সমস্ত লোকগুলো এখানে ফলো করেন তাদের সবাইকে আমরা ওপেন করব, কারণ এরা সবাই কিন্তু ডেটিং পছন্দ করে বলেই এগুলো ফলো করছে, ডেটিং পছন্দ না করে তারা এটা ফলো করতো না। ওকে, জাস্ট ওপেন করে নিব আমি এখান থেকে। আপনি এখান থেকে যতগুলো ওপেন করতে পারবেন ততগুলো কিন্তু আপনার ট্রাফিক সোর্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, যতগুলো আপনি চান ততগুলো আপনি ট্রাফিক সোর্স হিসেবে আপনার ইউজ করতে পারবেন বা কাজ করাতে পারবেন। আমি সবগুলোকে এখান থেকে ওপেন করে নিচ্ছি, কয়েকটা নিব, সবগুলোই না, কয়েকটা বাদ দিয়ে রাখবো। আর টার্গেট করবেন যে সমস্ত প্রোফাইলের ব্যক্তিগুলো ছেলে, তাদেরকে, ছেলেগুলোকে টার্গেট করবেন, মেয়েগুলোকে টার্গেট করে আপনার কোনো লাভ হবে না, কারণ আমাদের যে স্মার্ট লিঙ্ক সেখানে কিন্তু মেয়ে থাকবে, ছেলে না। আর যারা এখানে মেয়ে তারা যদি ওর লিঙ্ক গিয়ে মেয়ে পায় তাহলে তো তারা সেখানে ক্লিক করবে না, আপনার ইনকামটা হবে না। তো প্রোফাইল করলে তাদেরকে জাস্ট এখন কী করবেন, আসবেন, আসার পর দেখেন এই ব্যক্তির প্রোফাইল আমি আসলাম, এখানে ফলো বাটনের পাশে তিনটে ডট রয়েছে, এখানে থাকবে একটা ইনবক্স বাটন। ঠিক আছে, বাট এখানে ইনবক্স বাটনটা নেই, আমি চাইলে এনাকে এসএমএস করতে পারছি, এটা কেটে দিলাম, এবার দেবো পরেরটাতে, এখানে ইনবক্সটা নেই, কেটে দেবো। যে সমস্ত অপশনগুলোতে ইনবক্স নেই আপনি সেগুলোতে এসএমএস করতে পারবেন না, আপনার সেগুলোতে খুব একটা লাভ হবে না। দেখি কোনটাতে আসলে থাকে, এখানে দেখুন একজন ব্যক্তির পেয়েছি ইনবক্স খোলা আছে, এনাকে যাব গিয়ে এনার এসএমএস বক্সে, আমি আমার যে স্মার্ট লিঙ্ক রয়েছে ছোট্ট যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। তো আমার লিঙ্ক ছোট্ট কোনটা বা শর্ট লিঙ্কটা হচ্ছে এটা, আপনি ওপরে ডিরেক্ট লিঙ্কটা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে ফেলবে টুইটার কোম্পানি, টুইটার অ্যাকাউন্ট আপনার থাকবে না আর। তো এখানে আমি জাস্ট আমার লিঙ্কটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখানে আমাকে ইমেজ দিতে হবে, কোন ইমেজ, আমি একটা ইমেজ দিলাম, মানে মনে করবে ও যে এটা হচ্ছে আমি, সাপোজ কথার কথা। এখানে আমি এসএমএস দিলাম, ইনবক্স করলাম, এবার আমি এটা পাঠিয়ে দিব, দেখছেন? তারপর বলতেছি ওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, মানে আপনি চাইলেও কিন্তু সহজেই লিঙ্কগুলো দিতে পারছেন না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমরা gg.gg এখান থেকে লিঙ্কটা শর্ট করলাম, আমরা সেখান থেকে লিঙ্কটা শর্ট করবো না, তাহলে আমাদের কী করতে হবে, ছোটো একটা কাজ করতে হবে। আপনার যেটা স্মার্ট লিঙ্ক, ডাইরেক্ট যেটা স্মার্ট লিঙ্ক, ওপরের লিঙ্কটা এটা কপি করে নেবেন, এখানে সিম্পল কাজটা আমাদের রয়েছে, কপি করে নেবেন। ঠিক আছে, আমরা দেখাইলাম যে শর্ট লিঙ্কে আমরা কাজ করলে, মানে এটা কিন্তু অনেকে দেখায়, আমরা দেখাইলাম শর্ট লিঙ্কে কাজ করলে কিন্তু অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করে ফেলছে, তাহলে আমরা শর্ট লিঙ্কে কাজ করতে পারবো। তাহলে আমরা কী করবো, ডিরেক্টলি স্মার্ট লিঙ্কটাকে কপি করে নিব, কপি করে নিলাম, ওকে। এখন যাবো ব্লগ স্পট সাইটে, এখানে ক্লিক করবো নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করার পর নিচে আর ওপরে আমাকে কিছু করতে হবে, যেমন এখানে লিখে দেবো হচ্ছে কাম টু মাই প্রাইভেট প্রোফাইল, এতটুকু লিখলাম, এখানেও সেম লেখাটা আমি লিখে দিব, ওকে। লিখে দেওয়ার পর এটা কি করে দেবো হচ্ছে হেডিং, আপনি চাইলে আরও বেশি বড় করতে পারেন, মেজর হেডিং করে নিলাম। এরপর আমরা একটা এখানে পিক দিয়ে দিব, পিক, হটশট পিকগুলো, ঠিক আছে।
আমি পিকটা দিয়ে রাখতেছি, এটা আমার ফেল মারতেছে, তো আমাকে এখানে ইমেজ বাটনে ক্লিক করতে হবে, এরপর আপলোড, চুজ ফাইল। এটা কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে এসে আমি জাস্ট এটাকে বেছে নিচ্ছি। ফটোটা আপলোড হয়ে গেলে ফটোর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে বাটন রয়েছে সিলেক্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকে সেটিং গিয়ার আইকনে ক্লিক করার পর এক্সট্রা লার্জ আপডেটস এটা করার পর এখন এই ইমেজের উপরে ক্লিক করবেন, আর আপনার যে লিঙ্ক সেটা আপনাকে কপি করে নিতে হবে। কপি করার পর ইমেজে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা রয়েছে লিঙ্ক, এখানে ক্লিক করবেন, বাটন রয়েছে, লিঙ্ক লেখা নেই। বর্তমান ইউআরএল ডিলিট করে আপনার স্মার্ট লিঙ্ক এখানে বসিয়ে দিয়ে অ্যাড নিউ প্রোফাইল নিউ ট্যাব, ওকে সেভ। এখানে এবার লিখে দেবো, আপনি লিখতে পারেন যে কাম টু মাই PRIVA প্রাইভেট প্রোফাইল, ওকে। এরপরে এই লেখাটাকে প্রোফাইল ক্লিক হেয়ার, এখান থেকে আমি যে ক্লিক হেয়ার লেখাটা লিখলাম এটার উপরে আমি স্মার্ট লিঙ্কটা বসিয়ে দেবো। তাহলে যদি কোনো পার্সন এসে ফটোর উপরে ক্লিক করে তাহলে সে যাবে আমার স্মার্ট লিঙ্কের উপরে ক্লিক হিসেবে, যদি সে ক্লিক হেয়ার এই লেখাটার উপরে। আমি পুরোটাকে আগে বড় করে নিই, এটা করে নেব হেডিং এবং এটাকে বোল্ড করে নিব। আচ্ছা বোল্ড হয়ে আছে, ওকে। এখন তাহলে এই ক্লিক হেয়ার এর ভিতরে আমি আমি স্মার্ট লিঙ্কটা বসিয়ে দেবো। এখানে লিঙ্ক বাটনে ক্লিক করছি, লিঙ্কটাতে ক্লিক করার পর আমার যে স্মার্ট লিঙ্ক সেটা আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো লিঙ্ক আমি শর্ট করে না, ডিরেক্টলি লিঙ্ক বসাইলাম, এরপরে ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব অ্যালাউ। তাহলে দেখুন এটা আমার লিঙ্ক হিসেবে এখন কাজ করছে, এবং এটা কিন্তু আমার একটা লিঙ্ক, এই ইমেজটা হচ্ছে আমার একটা লিঙ্ক, তাই না? এখন সে যদি ইমেজে ক্লিক করে বা এখানে ক্লিক করে ক্লিক হেয়ার, এখানে আমি আরেকটা বাটন লিখতে পারি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট উইথ মি। এবার কন্ট্যাক্ট উইথ মি এটাকেও আমি লিঙ্ক হিসেবে ব্যবহার করব। এখানে গিয়ে জাস্ট আমার স্মার্ট লিঙ্কটা বসিয়ে দিয়ে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ ট্যাব অ্যাপ্লাই, বাস হয়ে গেছে। এবার পুরোটাকেই আমি মার্ক করে নিব, একদম পুরোটাকে মার্ক করে নেওয়ার পর কপি করে নিব। কপি করার পর যাব নিচে, নিচে গিয়ে ওই লেখাটাকে আবারও আমি পেস্ট করে দেবো। তার মানে আমার সেম পোস্ট ডবল হলো, ওপরে একটা আবার নিচে হচ্ছে একটা। তো যদি কোনো পার্সন এখন আসে, সে এসে এই ইমেজে ক্লিক করুক অথবা এই বাটনগুলোর উপরে ক্লিক করুক, সে কিন্তু ডিরেক্টলি আমার স্মার্ট লিঙ্কে ক্লিক করছে। আর এখানে কে ক্লিক করবে? যারা ডেটিং পছন্দ করে শুধুমাত্র তারা কিন্তু এখানে ক্লিক করবে, এছাড়া কিন্তু অন্য কেউ ক্লিকটা করবে না, তাই না? সো সেই পারপোজে কিন্তু এখন এটা হয়ে গেছে। এখন আমি ক্লিক করছি পাবলিশ, কনফার্ম, ওকে। ক্লিক করার পর এখন দেখুন এখানে শেয়ার নামে একটা বাটন রয়েছে, আমি এখানে ক্লিক করছি শেয়ার বাটনটিতে। ক্লিক করার পর এখানে লেখা হচ্ছে কপি লিঙ্ক, কপি লিঙ্ক বাটনে ক্লিক করছি। এবার যদি এই লিঙ্কটা আমি কাউকে এস এম এস এ পাঠিয়ে দিই, আমার তো টুইটারটা চলে গেলো এখন, দেখলেন চোখের সামনে ব্লক করে ফেলছে অ্যাকাউন্টটা, এটা আমি ইউজ করতে পারবো না এখন আর। এখন যদি আমি লেখার চেষ্টা করে মনে হয় লিখতে পারবো না কমেন্ট বক্সে, দেখি আসলে কোনো জায়গায় কমেন্ট করা যায় কি না, মনে হয় পারবো না। আচ্ছা এবার দেখুন এখানে আমি কমেন্টটা করছি, আমার অ্যাকাউন্টটা থাকবে না, এখানে কিন্তু আমার ব্লগ স্পোর্ট সাইটের ইউআরএল চলে আসতেছে। যদি সে এখানে ক্লিক করে তাহলে কিন্তু সে ডিরেক্টলি যাবে আমার স্মার্ট লিঙ্কে, ওখানে ক্লিক করতে পারবে। রিপিট বাটনে ক্লিক করছি, মনে হয় নিবে না কারণ আমার অ্যাকাউন্টটা চলে গেছে লক। সো আপনি এভাবে বিভিন্ন কমেন্ট বক্সে এখন যদি ব্লগ স্পোর্ট নিয়ে কপি পেস্ট করেন তাহলে কোনো রকমের আপনার সমস্যা হবে না। এখন বলতে পারেন ভাই আপনার তো অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেলো, আপনি তো নিজেই পারতেছেন, আমাকে কী শেখান? ঠিক আছে, আপনি তো দেখলেন যে কী কারণে ব্যান হলো এবং কী করলে ব্যান হবে না তো আমি দেখিয়ে দিলাম, বাট ব্যান যে হবে না তার গ্যারান্টিটা কী সেটা দেখাচ্ছে ডিরেক্টলি আপনাকে। ফেসবুক এবং টুইটার দুটা কিন্তু প্রায় সেমভাবেই অ্যাকাউন্টগুলো ব্যান করে ফেলে, যদি ফেসবুকে দু একবার চান্স দেয়। আমি যাচ্ছি ফেসবুকে, ফেসবুক আসার পর দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক, এখানে আমি কোনো একটা বিষয়ে পোস্ট করব। এখন যদি আমি এখানে পোস্ট করতে চাই, যদি আমি এখানে কাউকে কমেন্ট করি, সাপোজ এখানে একটা আমি কমেন্ট করে ফেললাম, আচ্ছা এখানে আমি একটা কমেন্ট করে ফেলবো, কমেন্ট আমি এখানে দিচ্ছি, এই কমেন্ট বক্সে আমি আবার ওই লিঙ্কটা দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমার একদম নিজস্ব ব্যক্তিগত ফেসবুক পেজ, তাই না? সেখানে গিয়ে আমি কমেন্ট করলে যদি উল্টাপাল্টা লিঙ্ক দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা চোখ বন্ধ করে ব্যান করবে। আমি একটা ডিরেক্টলি লিঙ্ক দিলাম, কোনো কিছু জাস্ট ডিরেক্ট লিঙ্ক, এবার আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, আমার কমেন্টটা কিন্তু চলে গেছে। দেখছেন অ্যাকাউন্টের কোনো রকমের কোনো সমস্যা, আমি জাস্ট রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাকে একবার, কোনো রকমের কোনো ট্রাবেল বা ত্রুটি কিছুই হবে না, চোখ বন্ধ করে আপনি এখানে একটা কাজটা করতে পারবেন। সো এটা হচ্ছে এখানকার বিষয় যে আপনারা কীভাবে স্মার্ট লিঙ্কে কাজ করবে, এবং ট্রাফিক কিন্তু অনেক বেশি রয়েছে। আপনি সেমভাবে কিন্তু টুইটারে যে সমস্ত ব্যক্তিগুলো ডেটিং সাইটগুলো পছন্দ করে বা ডেটিং গ্রুপগুলোতে অ্যাটেন্ড রয়েছে তাদেরকে আপনি কমেন্ট করতে পারেন। প্রথমে কী করবেন, একটা হট ফটোগুলো দিবেন, যে ফটোগুলো আমি দেখাইলাম আর কি, সেটা হট ফটোগুলো দিবেন। দেওয়ার পর তার নিচ দিয়ে আপনার এই যে ব্লগ স্পটার লিঙ্ক যেটা আমি এখান থেকে তৈরি করলাম পোস্ট করার পর, এখান থেকে এই ইউআরএলটা কপি করে এই লিঙ্কটা দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কোনো রকমের রিস্ক নাই, গ্যারান্টেড আমি, কোনো রকম সমস্যা হবে না, চ্যালেঞ্জ একদম। তো এভাবে আপনি কাজ করলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে,
প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি আনতে পারবেন এবং কোনো রকমের রিস্ক নাই, আপনি এই কাজটা ফেসবুকেও করতে পারবেন। তবে ফেসবুকে ইউএস এর ট্রাফিকগুলো পাওয়া কিন্তু বেশ টাফ, একটু কঠিন হবে। সো সেই পারপোজে আপনি অবশ্যই টুইটারে বা ইনস্টাগ্রামে করবেন, সবচেয়ে বেশি ভালো, এখন একদম লিগেল আমাদের ক্লায়েন্ট বা ট্রাফিকগুলো পাওয়া যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেশনটা বেশ ভালো লেগেছে। আমি চেষ্টা করছি সবসময় ভালো কিছু নিয়ে আসার, আর আপনি এতক্ষণ ভিডিও দেখেছেন এর জন্য আসলে আপনার কাছে আমি কৃতজ্ঞ, কারণ এত সময় ধরে ভিডিও দেখাটা আসলে সহজ না। বাট আমি বলবো যে ভিডিও দেখেছেন ভালো কথা, দেখছেন ভালো কথা, কাজে লাগাবেন, সময়গুলো কাজে লাগাবেন, ইনকাম করবেন, বেকার থেকে কোনো লাভ নেই। ধন্যবাদ সবাইকে, আগের কোনো ভুল করে থাকলে সেগুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি, ভবিষ্যতে আশা করছি কোনো ভুল হবে না। আসসালামু আলাইকুম।